এ পর্বে রয়েছে নবম শ্রেণী নবম ও দশম শ্রেণী অনুশীলনী 13.1 এর 20 নম্বর অঙ্কের সমাধান। আর এই অঙ্কটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো অঙ্কটিতে দেওয়া আছে কোন সমান্তর ধারার প্রথম এন পদের সমষ্টি এন এবং প্রথম এন পদের সমষ্টি এম হলে এর প্রথম এম প্লাস এন পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে এখানে কোনো ধারা দেওয়া নেই, এখানে কোনো ধারা দেওয়া নেই, আমরা কী করবো যেহেতু সমান্তর ধারা সেই মোতাবেক আমরা প্রথম পদ এবং সাধারণ অন্তর লিখে নেব। লিখে নাও, দেখো মনে করি প্রথম পদ এ এর কোনো আমরা ধারা থেকে মান বের করতে পারি, কিন্তু এখানে কোনো ধারা দেওয়া নেই, তাহলে এটাই হলো মান। তারপর লিখবা হলো সাধারণ সাধারণ অন্তর, কোনো মান আমরা বের করতে পারতেছি না যেহেতু ধারা নেই, তাহলে ডিটাই হবে সাধারণ অন্তর। এরপর দেখো এখানে দেওয়া আছে এম পদের সমষ্টি এন, তাহলে দেখো আমরা সূত্র জানি যে এন পদের সমষ্টি এন পদের সমষ্টির সূত্র জানি এন ডিভাইডেড টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। সমান্তর ধারা মোতাবেক আমরা এন পদের সমষ্টির সূত্র জানি এন ডিভাইডেড টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এই সূত্র মোতাবেক আমরা এখানে যেটা দেওয়া আছে দেখো এটা লিখব আগে, তাহলে লিখব যে দেওয়া আছে লিখে নিতে পারো এম পদের সমষ্টি দেওয়া আছে হলো এন। তাহলে দেখো আমরা এখন সূত্র লিখবো, এখানে দেখো এম যদি থাকতো তাহলে এম ডিভাইডেড টু, আর এখানে এম আছে তাহলে এম ডিভাইডেড টু লিখবা, এম ডিভাইডেড টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান, বলতে এম মাইনাস ওয়ান হচ্ছে এখানে ইন্টু ডি। তাহলে এন ডিভাইডেড টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান এন। তারপরে দেখো এম ডিভাইডেড টু টুই লেখো, তারপরে টু এ এখানে দেখো আমরা বিয়োগ করতে পারি না, তাহলে এখানে ইন্টু আছে ইন্টু করে দাও, প্লাস মাইনাস এখানে প্লাস 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 এম আর ডি গুণ করো, এম ডি প্লাস মাইনাসের মাইনাস ডি কে ডি সমান হলো এন। এরপর দেখো এটার সাথে এটা গুণ হয়ে আছে, তাহলে এটা আমরা পার করে দেবো, পার করে দিলে কী হয়ে যাবে টু এ প্লাস এম ডি মাইনাস ডি রেখে দাও আর এন রেখে দিলা, তারপর এটা পার করে দাও, ইন্টু আছে কী হয়ে যাবে ডিভাইডেড হয়ে যাবে, দেখো ডিভাইডেড এম ডিভাইডেড টু মানে ভাগ হয়ে গেল। এরপর তুমি কী করবে দেখো টু এ প্লাস এম ডি মাইনাস ডি ইকুয়াল টু, আমরা জানি যে কোনো ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যার সাথে যদি কোনো ভগ্নাংশ ভাগ হয়ে থাকে সেটা গুণ হয়ে উল্টে যায়, তাহলে টু গেল উপরে নিচে আসলো এম। তাহলে দেখো আমরা এখন এখান থেকে কী নিতে পারি টু এ প্লাস এম ডি মাইনাস ডি ইকুয়াল টু অন এন এর নিচে কিছু না ওয়ান ধরো, উপরে উপরে নিচে নিচে গুণ করো, তাহলে টু আর এন গুণ করলে টু এন, নিচে হলো এম এ কে এম। তাহলে দেখো এটা একটা সমীকরণ ধরে নাও এক নম্বর। আবার দেওয়া আছে যে এন পদের সমষ্টি এন, তাহলে আমরা লিখব যে এন পদের সমষ্টি এম, আবার লিখতে পারো এখানে, তাহলে এন পদের সমষ্টির সূত্র কি আমরা জানি যে এন ডিভাইডেড টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান হলো এম। তাহলে দেখো এখানে টু এ প্লাস এখানে গুণ করে নাও এন ডি মাইনাস প্লাস মাইনাস মাইনাস ডি কে ডি, আর এটা আমরা লেখিনি এটা আমরা পার করে দেবো, তাহলে এম ভাগ এখানে ইন্টু আছে পার করে দিলে ভাগ হয়ে যাবে এন বাই টু হয়ে যাবে। তারপর দেখো টু এ প্লাস এন ডি মাইনাস ডি ইকুয়াল টু, ভাগ থাকলে আমরা জানি যে গুণ হয়ে পরবর্তী ঘনাংশ উল্টে যায়, টু গেল উপরে এন আসলো নিচে, তাহলে দেখো এম এর নিচে কিছু না ওয়ান ধরো আর এখানে গুণ করো উপরে উপরে নিচে নিচে গুণ করে দাও, অতএব টু এ প্লাস এন ডি মাইনাস ডি ইকুয়াল টু টু এম এক কে টু এম, নিচে এন এক কে এন, এটাকে বানাও দুই নম্বর সমীকরণ। এখন দেখো এক নম্বর সমীকরণ এবং দুই নম্বর সমীকরণে লক্ষ্য করো, এখানে টু এ এখানে টু এ, এখানে এম ডি এখানে এন ডি, ডি ডি মিল আছে এম এন মিল নেই, এখানে ডি আছে এখানে ডি আছে, দেখো এখানেও মিল এখানেও মিল আছে, প্রথমে এবং শেষে মিল আছে, তাহলে সরাসরি কাটা যায় কিনা দেখো, সরাসরি কাটা বলতে প্লাস মাইনাসে কাটে কিনা, এর মাইনাস তাহলে কাটে না, আবার এর প্লাস তাহলে কাটে না, তাহলে আমরা কী করবো যখন এমনি এমনি কাটবে না সরাসরি কাটবে না তখন আমরা কী করবো সমীকরণ দুটি বিয়োগ করব, অর্থাৎ এক নম্বর বিয়োগ দুই নম্বর, দেখো এক নম্বর সমীকরণের সাথে দুই নম্বর সমীকরণ বিয়োগ করবো আমরা, তাহলে লিখবা টু এ প্লাস এম ডি মাইনাস ডি ইকুয়াল টু টু এন ডিভাইডেড এম, আর দুই নম্বর সমীকরণ টু এ প্লাস এন ডি মাইনাস ডি ইকুয়াল টু টু এম ডিভাইডেড এন।
বিয়োগ করবো আমরা সমীকরণ, তাহলে নিচের রাশির চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এখানে প্লাস আছে হয়ে যাবে মাইনাস, প্লাস আছে মাইনাস, মাইনাস আছে হয়ে যাবে প্লাস, এখানে প্লাস আছে হয়ে গেল মাইনাস। তাহলে দেখো আমরা চিহ্ন পরিবর্তন করে লিখলাম, তাহলে এর প্লাস হলো এর মাইনাস, প্লাস মাইনাসে কেটে দাও, এর মাইনাস এর প্লাস, প্লাস মাইনাসে কেটে দাও, তাহলে এখানে থাকলো এমডি এবং এনডি, এর প্লাস এর মাইনাস। তাহলে দেখো যেহেতু আমরা সরাসরি বিয়োগ করতে পারি না, তাহলে এমডি আর এনডি লিখবো, এনডির চিহ্ন কি মাইনাস আর এমডির চিহ্ন প্লাস, সামনে প্লাস দেওয়ার দরকার নেই। আর এখানে দেখো এর প্লাস আছে, ওইটা আগে লিখে নাও, টু এন ডিভাইডেড এম, আবার এখানে আছে টু এম ডিভাইডেড এন, এর হলো সামনে চিহ্ন মাইনাস, এর সামনে প্লাস, প্লাস দেওয়ার দরকার নেই। তাহলে দেখো এখন আমরা কী করবো, এখানে দেখো দুইটার মাঝে ডি কমন আছে, মিল আছে, তাহলে ডিটা কমন নাও, এমডিকে ডি দ্বারা ভাগ করো, ডিডি মিলে গেলো থাকলো এম, মাইনাস এখানে ভাগ করো, ডিডি মিলে গেলো থাকলো এন। আর এখানে দেখো আমরা কোনো কাজ করতে পারি না, তাহলে কী করবো, আর এখানে দেখো ভগ্নাংশের বিয়োগ হয়ে আছে, তাহলে ভগ্নাংশের বিয়োগের জন্য তুমি কী করবা, লসাগু করে নেবা, এম আর এন এর লসাগু, এখানে এম আছে, এখানে লসাগুর নিয়মটা হলো মিল অমিল সব, এখন এখানে এম আছে, এখানে এম নেই, তাহলে ওই এমও লিখতে হবে, এখানে এন আছে, এখানে নেই, তাহলে সেই এনও লিখে গুণ করতে হবে, তাহলে এম আর এন গুণ করলে এম এন, এটা হলো লসাগু। এখন এই এম এনকে এম দ্বারা ভাগ করো, এম এনকে এম দ্বারা ভাগ, এম এম মিলে গেলো থাকলো এন, এন দ্বারা উপরের সংখ্যাকে গুণ করো, অর্থাৎ টু এনকে এন দ্বারা গুণ করো, এন এন গুণ করলে এন স্কোয়ার, টু এন স্কোয়ার হয়ে গেল। দেখো টু এন স্কোয়ার মাইনাস, এখানে দেখো এম এনকে এম দ্বারা ভাগ, তাহলে এন এন মিলে গেলো থাকলো এম, এম দ্বারা উপরে গুণ করো, তাহলে এম স্কোয়ার, টু এম স্কোয়ার হয়ে গেল। এরপর দেখো এখানে ডি ইন্টু এম মাইনাস এন রেখে দাও, আর এখানে উপরের কাজটা আমরা করে নিই, দেখো এখানে টু আছে, এখানে টু আছে, তাহলে টু কমন দাও, টু কমন নিলে, টু কমন নিলে দেখো এখানে কী থাকবে, আমরা একটু আলাদা করে কমন নেবো, এখানে মিল করে লিখবো, দেখো এটা আগে লিখবো তারপরে এটা লিখবো, তাহলে মাইনাস টু কমন দাও, তাহলে মাইনাস মাইনাস এখানে প্লাস হলো এম স্কোয়ার, টু টু মিলে গেল থাকলো এম স্কোয়ার, আবার এ ভাগ করো, মাইনাস মাইনাসে এখানে দেখো এর সামনে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, আর টু এককে টু মিলে গেলো এম স্কোয়ার থাকলো, তাহলে দেখো এখানে এম এন, এখানে এম এন হলো, আমরা উল্টো করে উল্টো দিক থেকে আমরা কমন নিয়ে লিখবো, নিচে হলো দেখো এম এন। এখন যেটা থাকলো সেটা হলো কি, দেখো আমরা এখানে লিখবো বা ডি সমান ডি ইন্টু এম মাইনাস এম ইকুয়াল টু, এই পাশে দেখো কী কী থাকে, মাইনাস টু, আর এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করে আছে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেল, নিচে হলো এম এন। তারপর দেখো ডির সাথে এটা ইন্টু হয়ে আছে, তাহলে ওই পাশে পার করে দাও, তাহলে পার করে দিলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, দেখো মাইনাস টু এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন, তার সাথে গিয়া নিচে আছে এম এন, তার এটার সাথে গিয়ে এটা কী হয়ে গেলো, ভাগ হয়ে গেলো, তাহলে ভাগ হলে কী হবে, নিচে দেখো এটার সাথে ইন্টু অবস্থায় লিখে দিতে হবে, তাহলে দেখো আমরা ভাগ করে দিলাম, ভাগ করে দেওয়ার পর অতএব ডি সমান কী থাকলো, দেখো মাইনাস এম এন, মাইনাস এম এন কেটে দাও উপরে নিচে, তাহলে থাকলো ডি সমান মাইনাস টু ইন্টু এম প্লাস এন ডিভাইডেড নিচে হলো এম এন, তাহলে ডির মানটা হলো এটা। এখন আমরা এই মানটা আমরা এক নম্বর অথবা দুই নম্বর সমীকরণে বসে অঙ্ক করতে পারবো, অথবা যেটা বলা আছে দেখো এম প্লাস এন তম পদের সমষ্টি নির্ণয় করো, এখানে সরাসরি এখানে অঙ্ক করেও আমরা সূত্র বসিয়ে রেজাল্ট বের করতে পারবো। তাহলে দেখো যেটা আমাদের করতে হবে সেটা হলো দেখো লেখা দেওয়া আছে যে এম প্লাস এন পদের সমষ্টি নির্ণয় করো, তাহলে দেখো আমরা লিখবো এম প্লাস এন পদের সমষ্টি, দেখো আমরা সূত্র জানি যে এন পদের সমষ্টি এন ডিভাইডেড টু, এখানে যে পদ থাকবে তত ডিভাইডেড টু হবে, তাহলে এম প্লাস এন ডিভাইডেড টু ইন্টু টু এ প্লাস এম মাইনাস ওয়ান, এন বলতে এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা হলো এন পদের সমষ্টির সূত্র, আর এখানে আছে এম প্লাস এন, তাহলে এত পদের সমষ্টির সূত্র হলো এটা, তাহলে আমরা লিখবো এবার দেখো উপরে যা আছে তাই লাগবো এম প্লাস এন ডিভাইডেড টু ইন্টু টু এ, এখানে গুণ করে দাও, দেখো এখানে গুণ করে দাও এমডিকে এমডি প্লাস 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 এনডিকে এনডি প্লাস মাইনাসে মাইনাস ডিকে ডি, এখন আমরা একটু সাজিয়ে লিখবো, দেখো এম প্লাস এন ডিভাইডেড টু ইন্টু এখানে টু এ প্লাস এমডি নাও, এমডি তার সাথে নেওয়া হলো মাইনাস ডি প্লাস বাকিটা লেখো এনডি,
এটা সাজানোর কারণ হলো দেখো m প্লাস n ডিভাইডেড 2 আমরা এতটুকু সমান মান পেয়েছিলাম এক নম্বর সমীকরণে 2a প্লাস md মাইনাস d ইকুয়াল টু দেখো আমরা এতটুকু সমান 2a প্লাস md মাইনাস d ইকুয়াল টু 2n ডিভাইডেড m মান বসেছিলাম তাহলে এতটুকুর মানটা কি এটা আমরা এখন বসাবো এক নম্বর সমীকরণ হতে তাহলে দেখো আমরা মান বসাবো 2n ডিভাইডেড m এতটুকুর মান হলো 2n ডিভাইডেড m প্লাস বাকি থাকলো n d এখন দেখো আমরা m প্লাস n এখানে কোনো কিছু করা যায় না এভাবেই রাখো আর 2n ডিভাইডেড m প্লাস n ইনটু d এর মানটা কি দেওয়া আছে দেখো d এর মান দেওয়া আছে হলো মাইনাস 2 m প্লাস n ডিভাইডেড m n এটা দেওয়া আছে হলো d এর মান তাহলে দেখো আমরা এখন এখানে এটা যেহেতু n এর সাথে ইনটু আছে তাহলে আমরা গুণ অবস্থায় লিখবো যেহেতু এখানেও সেকেন্ড ব্র্যাকেট পড়ে গেল তাহলে এটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দিব এরপর দেখো এতটুকুর সাথে n গুণ অবস্থায় আছে তাহলে আমরা কি করতে পারি এই n আর n কেটে দিতে পারি কেটে দিলে যা থাকলো দেখো m প্লাস n ডিভাইডেড 2 আর এখানে থাকলো 2 পাওয়ার 2n ডিভাইডেড m আর দেখো এখানে আমরা গুণ করে লিখতে পারি অথবা এখানে তুমি গুণ করে লিখতে পারো তাহলে প্লাস প্লাসই রাখো এখানে গুণ করে রাখো 2m আর এর সামনে প্লাস তাহলে প্লাস মানে হচ্ছে মাইনাস 2m প্লাস মানে হচ্ছে মাইনাস 2n কে 2n নিচে কি থাকলো কাটাকাটি করার পর থাকলো হলো m তাহলে দেখো এতটুকু আমাদের এই পর্যন্ত কাজ হলো তারপরের কাজটা কি m প্লাস n ডিভাইডেড 2 আর এখানে দেখো দুইটা ভগ্নাংশ যোগ আছে তাহলে ভগ্নাংশের যোগ আমরা লসাগু করে করব তাহলে দুইটা m মিলে একটা n এটা লসাগু m দ্বারা n কে ভাগ করো তাহলে হবে অন অন দ্বারা উপর সংখ্যাকে গুণ করো 2n কে 2n তারপরে প্লাস m দ্বারা m কে ভাগ করো তাহলে হবে অন অন এর সাথে উপরের সংখ্যা গুণ করো যেহেতু উপরে মাইনাস আছে তাহলে 1 লিখে আমরা এটাকে গুণ করব দুইটা সংখ্যা আছে মাইনাস 2m মাইনাস 2n যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট পড়ে গেছে এখানে তাহলে আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দেব তারপর দেখো m প্লাস n ডিভাইডেড 2 এখন আমরা এখানে গুণ করে দেব 2n প্লাস মাইনাস মাইনাস 2m কে 2m প্লাস মাইনাস মাইনাস 2n কে 2n নিচে হলো m তারপর দেখো উপরে আমাদের কি থাকে দেখো m প্লাস n ডিভাইডেড 2 উপরে এর মাইনাস দেখো এই 2n এর প্লাস এই 2n এর মাইনাস তাহলে প্লাস মাইনাসে 2n 2n বিয়োগ হয়ে গেল তাহলে থাকলো কি আর এটার সাথে এটা গুণ হয়ে আছে তাহলে আমরা ইনটু এই যে ব্র্যাকেট দেওয়া আছে ইনটু দিয়ে আমরা লিখবো হলো মাইনাস 2 আর নিচে থাকলে হলো m তাহলে দেখো আমরা আড়াআড়ি উপর নিচে কাটাকাটি করতে পারি তাহলে m m কেটে দাও 2 কে 2 কেটে দাও তাহলে থাকলো কি দেখো মাইনাস আর m মাইনাস থাকলো আর এম প্লাস এন থাকলো তাহলে আমরা লিখবো এভাবে মাইনাস এম প্লাস এন এটাকে ব্র্যাকেটের মধ্যে দিয়ে দাও তাহলে দেখো এম প্লাস এন পদের সমষ্টি হলো মাইনাস এম প্লাস এন এটাই হবে অ্যান্সার